এই মাত্র চান করে উঠেছি, চান করে উঠে বাইরে এলাম। এই দেখো, এই জায়গাগুলো কালকে পরিষ্কার করা হয়েছে। সোনাই ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা, এখন বাজে প্রায় 3:30। আজকে চান করে খেতে অনেকটা দেরি, সোনাই মানে দেরি হয়েছে মানে কেন বলো তো? আমার চান করতে এত দেরি হলো তার কারণ হলো সোনাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, যে কারণে ওকে ব্রেকফাস্ট করাবো না বলে হালকা দুধ বিস্কুট খাইয়ে দিয়ে 12টার মধ্যে ওকে খাওয়াতে বসে গেছি আর কি। তো যে কারণে ও খেয়ে দিয়ে উঠতে উঠতে আর তারপরে উঠলো, ওকে ঘুম পাড়ালাম, তারপরে আমি চানে গেলাম। এবার সেই জন্য এখনও গ্যাসের টেবিল আজকের এখনও পরিষ্কার হয়নি, আর এখন ভালোও লাগছে না গ্যাসের টেবিলটা পরিষ্কার করতে, পরে করব। একটু চা বসিয়েছি, চা খাই, একটু শুকনো মুড়ি খাই, কিছু খেতেও আজকের ইচ্ছা করছে না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তো যাই এই আর কি। আর সকালবেলা আজকের অনেক কিছুই রান্না করেছি, যেমন শাক ভেজেছি, বিউলির ডাল করেছি, ঝিঙি আলু পোস্ত করেছি, সব কিছুই রান্না করেছি। কিন্তু আজকের আমার মানে মানে খালি মনে হচ্ছে খাবারে কোনো টেস্টই নেই, খাবারে কোনো টেস্টই নেই এরকম মনে হচ্ছে। আর আজকের গরমটা অতটা নেই, কালকে রাতে খুব ভালো বৃষ্টি হয়েছে যে কারণে আজকের অতটা গরম নেই। হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ ফুরফুর 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 করে হাওয়া দিচ্ছে, সোনাই পাখার হাওয়া তলায় আর প্রকৃতির হাওয়ায় ফুরফুর করে ঘুমোচ্ছে। এই আমি চাটা কতদূর হলো দেখি, দেখো না আজকের এমনি গ্যাসের টেবিল পরিষ্কার, দেখলে কিছু বুঝতে পারবে না, কিন্তু মানে সাবান দিয়ে আমার পরিষ্কার করাটা হয়নি, এমনি মুছে নিয়েছি রান্না করার পর। সাবান দিয়ে যে পরিষ্কারটা করি একটু ঝাপসা হচ্ছে, ফোনটার গন্ডগোল। হ্যাঁ, আর ওই পরিষ্কারটা আর আমার পরিষ্কার করা হয়নি। এই চাটা খেয়ে নিয়ে একটু এনার্জি ফিরে পাই, তারপরে গ্যাসের টেবিলটা পরিষ্কার করব। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার খবর দিয়েই দিলাম, আমার আজকের মানে মোটামুটি ভালোই আছি আর সেই আর কি। আর একটা জানো তো, আজকের সকালবেলার খাবারটা ঠিকঠাক হয়নি বলে দুপুরবেলা মানে সন্ধেবেলায় মনে হচ্ছে, সন্ধেবেলায় নয় ওটাকে কী বলে, রাত্রেবেলায় কী কী এক মানে আইটেম খাওয়া যায় সেইটা এখন বসে বসে ভাবছি কী করা যায়। লুচি পরোটা কী করা যায়, মানে ওই জাতীয় আমার কিছু খেতে ইচ্ছা করছে। চাটা হয়ে গেলে চাটা নিয়ে মুড়িটা নিয়ে একটু বসবো, বসে আগে চা মুড়িটা খাবো, খেয়ে নিয়ে তারপরে আমার অন্য কাজে হাত দেব। মাঝে মাঝে এক একটা দিন যায় এইরকম, সব কিছু তালগোল পাকিয়ে যায়। আসলে আজকে এমনি উঠে পড়েছি, অনেক ভোরবেলায় উঠে পড়েছি, 6:30 ঘুম থেকে উঠে পড়েছি। আমার রান্না মোটামুটি, তারপরে সোনাইয়ের টিচার এসেছিল, টিচারের সাথে একটু কথা বলছিলাম, এই পড়া ওই পড়া করতে করতে ওখানে একটুখানি দেরি হয়েছে। আর তারপরে এই দেখো না কেমন, আজকের এগুলোকে নিয়ে শুতে ভুলে গেছি। আচ্ছা, টিচার রাস্তে দে মানে টিচারের সাথে কথা বলেছি, একটু দেরি হয়েছে আর ওই করতে গিয়ে আমার দেরি। চলো চাটা মনে হয়ে গেল, দেখি দাঁড়াও। চা আর ছোট্ট ছোট্ট বিস্কুট দিয়ে এখন এটা একটু খাবো, খেয়ে নিয়ে অন্য কাজে হাত দেবো। আজকের চটপটা লুচি বানাবো বা চটপটা পুরি বানাবো। চটপটা লুচি বা চটপটা পুরি বানাতে গেলে আমি ময়দা দিয়ে বানাই না, সেটা খুব ভালো মতো জানো, খুব কম আমি ময়দাটা ইউজ করি। তো আমি এটাতে নিয়েছি 2 কাপ আটা, পরিমাণ মতো একটা আটা নিয়ে নেবে। এবার এর মধ্যে আলু এরকম করে সেদ্ধ করে এটাকে এরকম করে আলুটা গ্রেট করে নেবে, সেদ্ধ করা আলুটা। আচ্ছা, এর মধ্যে কি কি লাগবে, কি কি মশলা দেবো, চটপটা হবে কি করে দেখো।
এটার মধ্যে দেব, এটা হলো জোয়ান, হাতের মধ্যে একটুখানি কোচলে নিয়েছি। তারপরে আসছে সাদা তিল, এটা চাট মশলা, কালো জিরে, সামান্য একটু হলুদ। এটার মধ্যে দু ধরনের নুন আছে, একটা হলো সাদা নুন আর একটা হলো বিট নুন। লঙ্কার গুঁড়ো, যে যেমন পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ ঝাল দেবে। আর এটা হলো রোস্টেড জিরে পাউডার, মানে আগে তাওয়ার মধ্যে গরম করে নিয়ে সেটাকে গুঁড়ো করেছি। আর এটা হলো কসুরি মেথি আর পরিমাণ একটুখানি ধনে পাতা। এই সব জিনিসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে সামান্য পরিমাণ তেল দেব, বেশি নয়, অল্প দিয়ে এটাকে আগে ভালো করে মিক্সড করে নেব। এবার এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, একসাথে অনেক জল দিয়ে দেব না, কারণ এটাতে আলু দিয়ে অলরেডি মাখা মাখা হয়ে রয়েছে। হাতে অল্প অল্প জল দেব আর মাখাবো। এটা মাখানো হয়ে গেছে, বেশি নরম বা বেশি শক্ত করে মাখাবে না, এইভাবে মাখাবে, মেখে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। আজকের তো আমি রাত্রেবেলা বলছিলাম আমি একটু চটপটা কিছু খেতে হবে, তো তার জন্য চটপটা লুচি বানাচ্ছি, আর তার সাথে বানাবো একটা চটপটে, মানে একদম মুখরোচক চাটনি। তো সেই চাটনির জন্য দেখো আমি কি করেছি, এই যে দেখো চারটে টমেটোকে পুড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটেছি, এটা কাঁচা, এটাকে পোড়াইনি, একটু ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও পুড়িয়ে নিয়েছি, আর এই যে রসুন আছে রসুনটাকেও পুড়িয়ে নিয়েছি। এইরকম একটা চার চৌকো ঝিকে সব দিয়ে পুড়িয়ে নিয়েছি, একটা মানে এরকম করে, এরকম করে রেখে রেখে সব পুড়িয়ে নিয়েছি একসাথে। এরকম ঝিক থাকলে এটাই একটা সুবিধা হয়, একসাথে সবটা দিয়ে পুড়িয়ে নেওয়া যায়। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে তৈরি হয়। এই যে চাটনিটা বানাবো না, এই চাটনিটা করতে একটা ওই যে হ্যান্ড গ্রাইন্ড, মানে এই যে এইরকম একটা চপার হলে ভালো হয় আর কি, ওই যে মানে চাটনিটার দানা মানে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার থাকবে। এবার মনে করো কারোর বাড়িতে নেই, তখন কি করবে, মিক্সিতেই করবে, কিন্তু মিক্সিটা পুরোটা ঘোরাবে না, ওই একবার টুপ টুপ করে ঘুরিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। আর আমি এটা হ্যান্ড গ্রাইন্ডেই করছি যেহেতু আমার আছে। তো দেখো প্রথমে আমি কি করব, দেখো এটার মধ্যে প্রথমে এই যে পেঁয়াজটা দিয়ে দেব, অল্প ছোট দেখে একটা পেঁয়াজ, এই রসুন পোড়ানো যে খোসাটা ছাড়িয়ে রেখেছি সেটা দেব। লঙ্কা পোড়াটা দিয়ে দেব, এই ধনে পাতাটা দিয়ে দেব, এইটাকে আলো আগে ভালো করে গ্রাইন্ড মানে চপ করে নেব, তারপরে এই টমেটোগুলো দেব। এই দেখো এইটা মোটামুটি কুচনো কুচনো হয়ে গেছে, এবার এর মধ্যে এই খোসা ছাড়ানো টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিয়েছি, এবার আবার এটাকে ঘুরিয়ে নেব। গ্রাইন্ড হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব স্বাদ অনুযায়ী।
ভাজতে চলে এসেছি। এই দেখো মেখে মানে ঢেকে রেখে দেওয়ার পর অনেকটা নরম হয়ে গেছে। তেল গরম বসিয়ে দিয়েছি, হাতেতে একটু এরকম করে তেল নিয়ে নেব, নিয়ে হাতেতে এরকম করে তেল নিয়ে নেব, নিয়ে এটার লেচিটা বাল করব। এটা পরোটা হিসাবেও খাওয়া যায়, পরোটাটাও ভালো লাগবে। আজকে ইচ্ছা করছে একটু পুরি মতো বানিয়ে খেতে, ওই জন্য একটু পুরি বানাচ্ছি। যেমন লুচির সাইজ হয় সেই রকম লুচির সাইজ করতে হবে। ঠান্ডালে ভালো লাগবে না। দুপুরবেলা বললাম আমার আজকের একটুখানি মনটা ভালো নেই, কিন্তু এই খাবারটা খাওয়ার পর আমার মনটা একদম, এই চাটনিটার যা প্লিজ একবার বাড়িতে করে খেও। এই যে আটার এটা এতটা সুন্দর টেস্ট হয়েছে, আর তার সাথে চাটনি জাস্ট ফাটাফাটি। কি গো ব্যাপো, কটা খেয়েছো বলো? বলবো না। বলো না, একবার বলো। আমি তখন থেকে ভেজে যাচ্ছি আর ও তখন থেকে খেয়ে যাচ্ছে। দুধ রুটি খাইনি তখন থেকে খেয়ে যাচ্ছে, এত টেস্টি। প্লিজ একবার এটা বাড়িতে অবশ্যই। আর সব থেকে বড় কথা কি বলতো, ও লুচি এত খেতে পারে না, পরোটা এত খেতে পারে না, ময়দা দিয়ে বানাই বলে, আটা দিয়ে বানিয়েছি বলে, মানে ও 10টা তো মিনিমাম খেয়েছে। 10টা খাওনি, ও নিজেই কাউন্ট করতে পারছে না এতগুলো ও খেয়েছে। এবার আমি খাবো, খেতে বসেছি। ঝাল ঝাল টক টক, পোড়া রসুনের গন্ধ, পোড়া টমেটোর গন্ধ, চাটনি যা, চাটনিটা যা হয়েছে না, আর তার সাথে এই পুরিটা। এই চাটনিটা শুধু যে এটার সাথে খেতে ভালো লাগবে তা নয়, এই চাটনিটা হলো তোমার দেব, এই যে গরমকালে কিছু মানে খেতে ইচ্ছা করছে না, গরমকালে বেশিরভাগ সময় খেতে ইচ্ছা করে না গরমের জন্য, তো এটা যদি ভাতেতে নিয়ে একটুখানি জিভে ঠেকিয়ে ঠেকিয়ে খাওয়া যায়, ভাত খাওয়া হয়ে যাবে। আর এই চাটনিটা মোটামুটি এক সপ্তাহের উপর ফ্রিজে মানে আলাদা জায়গায় যদি তুলে রাখা হয় ভালো মতো ভালো থাকবে। খেয়ে নি, খেয়ে নি। হ্যাঁ, আজকের এখানে টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো, আর মন খারাপ হলেই এরকম সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাও, মন আনন্দে ভরে যাবে। টাটা।